মারছিনি না ওই সময় ফিরাউনে মউতর সময় যেই সময় পানি খাইয়া মরি যাইত ও শেষ সময় কইছিল কিতা বলে আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন আয় আল্লাহ আমি দুনিয়ার জমিনের মধ্যে মুসা এবং হারুনর আল্লাহর উপরে আমি ঈমান লইয়া আইলাম এই সময় ঈমান আল্লাহর খাম দিবনি খাম দিবনি কোন চাই জিনা এর কারণে দুনিয়ার জমিনের মধ্যে আপনি তওবা করতা ফুস বুদ্ধি থাকতে সময় আপনি তওবা করতা মউতর সময় যেই সময় গলায় আপনার গড় গড় ডাকের জান বারিয়া গলার দরওয়াজা আসে এই সময় তওবা করলে কাম হইবনি জিনা এই সময় তওবা কাম হয় না দুনিয়ার জমিনের মধ্যে দুই সময় তওবা করলে তওবা আর কবুল হইত নাই এক সময় লগে কিয়ামতের আগে যেই সময় সূর্য পশ্চিম দিকে দিয়া উদিত হইব এখন সূর্য কুম্বাই উঠে উঠে দি ফুবে দি উঠে রে এখন সূর্য ফুবে দি উঠে তো রাসূলুল্লাহ ফরমায় যেই সময় সূর্য যেই দিন পশ্চিমে দি উদিত হইব এই দিনটাকে তওবার দরওয়াজা বন্ধ আর দুনিয়ার জমিনের মধ্যে তওবা নাই আর দুই দুই নম্বর সময় লগে মানুষ যেই সময় মউতর সময় গলায় গড় গড় ডাকা আরম্ভ করব এই সময় মানুষে তওবা করলে আরে তওবা আল্লাহর দরবারও কবুল হইতো নাই এর কারণে দুনিয়ার জমিনের মধ্যে আমরা ফুস বুদ্ধি থাকতে বেশি বেশি করি আল্লাহর তওবা করতাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওটা আমরা বেশি বেশি করি পড়িতাম আর বেশি বেশি করি আল্লাহর দরবারও আমরা তওবা করতাম যদি সে আমরা আল্লাহর দরবারে তওবা করি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরার জীবনের গুনাহ মাফ করে দিবে না না কেননা দুনিয়ার জমিনের মধ্যে দেখবা দুনিয়ার কোন মানুষের কাছে যদি সে আপনি খুঁজন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার খুঁজার পরে আপনারে দিলাইব পাঁচবার খুঁজার পরে আর আপনারে দিত না হাউকি মারি আপনারে খাদাইব খাদাইব নি না কিন্তু আল্লাহ এমন এক জিনিস ওরে ভাই মুসলমান যত সময় যত বেশি আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে খুঁজি ভাই যত বেশি আল্লাহর কাছে খুঁজি ভাই অত বেশি আল্লাহ তোমার উপরে খুশি হইবা হোক সুবহানাল্লাহ এর কারণে দুনিয়ার জমিনের মধ্যে আমরা সব সব সময় ইস্তেগফার পড়িতাম সব সময় আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে আমরা তওবা করতাম বলে আয় আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমার কাছ থেকে বহুত রকমের গুনাহ আল্লাহ আপনার দরবারে তওবা করি আর আমার জিন্দেগির তাম গুনারে আপনি মাফ করে দেখুন ফিরাউনে তওবা করছিল কোন সময় যেই সময় দম বারই যেত গলায় গোল গোল করে আর যাইবার কোনো জায়গা নাই ওই সময় তৌবা হইল এই তৌবা আর খাম হইব নি খাম হইছিল নি জি না আল্লাহ ফরমাইছেন বলে অগুর মুখ আর ফে খারাইয়া ডিবা মারো হ্যাঁ ফে খারাইয়া ডিবা মারো আবো এখন তৌবা করে অতদিন খানো আসলো অতদিন হইছিল নি জি না শুনছে না আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যেটা চাইতে পারেনি না না যে মুসারে ফিরাউনে মারার লাগিয়া কত হাজার হাজার ছেলে সন্তান অক্লরে মারছিল কিন্তু মুসারে মারতে পারছি মারা সম্ভব হয়েছে জি না যে ফিরাউনে দুনিয়ার জমিনের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মারা লাগিয়া শত শত হাজার হাজার ছেলে ঘরে দুনিয়ার জমিনের মধ্যে মারলো কিন্তু মূসা রে মারা সম্ভব হইছে না আল্লাহ ফরমাইন বলে ও ফিরাউন তুই সারে মূসা রে মারতি কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কই আর তুই মূসা রে মারা সম্ভব হইতো নাই এই মূসা বড় হইবা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফিরাউনের ঘরের মধ্যে আল্লাহ ফালাইয়া বড় করলাম করছ নি না না যে ফিরাউনর তার জানা আসলা গণককলে কইলা বলে আপনার বাসাই যাইব গিয়া একজন ছেলে সন্তান আইবা আপনার বাসাইর ভিতরে আসইন আপনার বাসাই আইনিবা গিয়া হে কইলো তেয়ারে কাম করো যত ছেলে সন্তান জন্ম লইবা সারারে মারি লিতাই মারা শুরু হইলো হ্যাঁ বাদে দেখা গেছে ওলা অবস্থা আর মানুষ বেড়া মানুষ নাই কইলো এক বছর মারবা এক বছর না তো যেই সময় মারতা না ওই সময় আল্লাহ মুসা আলাইহিস সালামের দিলে ইলা হোকা সুবহান আল্লাহ ও আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দেখো কা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আবার ফিরাউন দ্বারা হযরতে মূসা রে দুনিয়ায় ফালিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফালিয়া ফিরাউনে দুনিয়ার জমিনের মধ্যে বড় করলো কিন্তু ও ফিরাউনে মউতর সময় আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে তওবা করলো কিন্তু তার তওবা আল্লাহর দরবারে কবুল হইছে না হইছিল নি জি না তো কবুল হইছে না এর কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফরমায়েন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম ও নবী আপনার উম্মত গুলোরে আপনি জানাইয়া দেখুন দুনিয়ার জমিনের মধ্যে মৌত থাকে কোনো মানুষ বাগিয়া যাওয়া সম্ভব নাই ফারমানি বাক্তা
মুক্ত কি ব্যক্ত হবেন বাগা সম্ভব হইব নি জি না মুক্ত কি বাগা সম্ভব হইতো না সবরে আইয়া একদিন এই মুক্তে দুনিয়ার জমিনের মধ্যে পাকড়াও করব সবরে আইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে একদিন মুক্তে ধরব আপনি একদিন এই দুনিয়ার জমিন তাকিয়া যাবা লাগব আপনি একদিন এই দুনিয়ার জমিন তাকিয়া আপনার যে 60 70 80 100 এটা কি বেশি নাই এর ভিতরে আপনি দুনিয়ার জমিন তাকিয়া যাবাও লাগব এই দুনিয়ার জমিনের মধ্যে চিরস্থায়ী হওয়া আপনার লাগি সম্ভব না তার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফরমায়েন وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ আমার বান্দা হল দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তোমাতান্ডে যে তার রিজিক দিছি সেই রিজিকটাকে আমি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করো তাফসীরের মধ্যে আইছে যে রিজিক দিয়া কেউ কেউ মুরাদ লইছেন যাকাত দুনিয়ার জমিনের মধ্যে তোমার উপরে যাকাত ফরজ আছে তুমি যাকাত দিয়া যাও দিতানি না না ইলা তো আমরা বহুত মানুষের উপরে যাকাত ফরজ আছে আমরা যাকাত দেই না আসুন না নি যাকাত খার উপরে ফরজ জানেন নি জানা আছে নি যাকাত খার উপরে ফরজ কইতাম নি কইতাম নি যাকাত ও গুরু উপরে ফরজ যারা আপনি যেমন লাখাইন আজকের দিনটা কিয়া আগামী বছর ও সেইম দিন আপনি হিসাব করবা আপনার গরর খানি কুরা কি সব খরচ দিয়া আপনার আওলাদর পড়াশোনার সব খরচ দিয়া ঔষধ খরচ দিয়া যদি সে দেখা যায় আগামী বছর ও দিন আপনার কাছে 52.5 তোলা রুফার দাম বাকি আছে আপনার উপরে যাকাত ফরজ আপনি যাকাত দিতা 100 টাকা 250 টাকা আপনি যাকাত দেওয়া লাগবে বুঝতে পাইছেন নি মাসলাটা বুঝা গেছে নি এক বছর বাদে আপনি হিসাব করতা ও এক বছর পরে হিসাব করার পরে দেখা যায় যদি সয় আপনার বাড়ির শত খরচ আছে আপনার সব যায় জরুরত দিয়া আপনার কাছে 52.5 তোলা রুফার দাম আছে আপনার উপরে যাকাত ফরজ আপনি যাকাত দিলেইতা আর যদি সে যাকাত দেন না তাহলে আপনার মাল দুনিয়ার জমিনের মধ্যে পাক হইতো না আর এই মাল খাইয়া আপনি যত নামাজ পড়ক্কা রোজা রাখক্কা এইটা আল্লাহর দরবারে কবুল হইতো না ওই বনি জি না কেন না যাকাত দেবা হইল কি ফরজ নামাজ পড়া জেলা ফরজ যাকাত দেবা হলা মানুষের উপরে ফরজ যারার উপরে যাকাত ফরজ হইল কি এরা যদি সয়ে দুনিয়ার জমিনের মধ্যে যাকাত রে আদায় করে না তাহলে এরার মাল দুনিয়ার জমিনের মধ্যে পাক হইতো না আর আপনার মাল যদি সয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাক হয় না সেই মাল খাইবা আপনি আপনার আওলাদ রে খাবাইবা এটা আওলাদ দুনিয়ার জমিনের মধ্যে নামাজি হওয়া সম্ভব না এটা নামাজি হইতে পারত না এটা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করা সম্ভব হইতো না এর কারণে দুনিয়ার জমিনের মধ্যে যারা রূপে যাকাত ফরজ আপনি যাকাত রে দুনিয়ার জমিনের মধ্যে আদায় করিয়া যাকা যাকাত রে অস্বীকার করলে দুনিয়ার জমিনের মধ্যে আযাব হইতাম নি মুসা আলাইহিস সালামের জমানার মধ্যে কারণ আসলো যে কারণে যাকাত রে অস্বীকার করার কারণে তার অবস্থা দুনিয়ার জমিনের মধ্যে কিত হইছে আর কিয়ামতের ময়দানে কিত হইব বুঝবার আইন যেই সময় যাকাত ফরজ হইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কারুন দে কইলা বলে ও কারুন তোমার উপরে যাকাত ফরজ তুমি যাকাত রে আদায় করো কেননা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানার মধ্যে সবচাইতে বেশি দনি আসলো কারুন কে আসলো কিতা নাম হইছে কারুন হযরতে মুসা আলাইহিস সালামে কইলা বলে ও কারুন তুমি যাকাত রে আদায় করো কিন্তু কারুনে যাকাত রে আদায় করছে না কারুনে দেখছে যদি সে আমি এখন যাকাত দেবাত লাগি তাহলে আমার বহুত মাল কমে যাইব বহুত মাল কমে যাইব যার কারণে কারুনে যাকাত দিছে না যাকাত রে অস্বীকার করছে শেষ পর্যন্ত সেই কারুন মাটির নিচে দিয়ে তার মাল সম্পদ সব কিছু লইয়া যার জানি না হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাটির মুসা আলাইহিস সালামে মাটির অর্ডার করলা বলে ও মাটি কারুন দে ধরো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর অর্ডার পাইয়া মাটি কারুন দে এমন ভাবে ধরলো দেখা যায় কারুনর সমস্ত শরীর মাটির নিচে যাবা আরম্ভ হয়ে গেছে যেই সময় কারুন ভুক পর্যন্ত মাটির নিচে গেছে গিয়া ও সময় কারণে কইছিল বলে ও মুসা তুমি সারাই আমারে মাটির নিচে দিতা দিয়া তুমি আমার সব ধন সম্পত্তির মালিক হইতা আমার ধন সম্পত্তি ওগুন তুমি নিতা সারাই আমারে মাটির নিচে দিয়া ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে অর্ডার করলাম বলে কারণর যত ধন সম্পত্তি আছে সোনা গয়না আছে সব আনিয়া কারণর উপরে ডাল সব আনিয়া কারণর উপরে ডালা হইল কারণে তার ধন সম্পত্তি লইয়া মাটির নিচে দিকে দি যাবা আরম্ভ করলো ওরে ভাই আল্লাহর হবিবে ফরমান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর জমানা তাকিয়া কারণ তার ধন সম্পত্তি লইয়া মাটির নিচে দি যাইতে আছে আর কিয়ামত পর্যন্ত কারণ মাটির নিচে দি যাইতে থাকবো কানা আউযু বিল্লাহ এই
এই যকাতরে অস্বীকার করার কারণে এই কারণে আল্লাহ রাব্বুল ইজ্জতে দুনিয়ার জমিনের মধ্যে কত বড় শাস্তি দিলা আর খাইল কিয়ামতের ময়দানে কত বড় শাস্তি হইব এর কারণে আমরা রূপে যারা রূপে যকাত ফরজ আমরা যকাতরে আদায় করতাম ইনশাআল্লাহ হক্কা তোয়া জোরে হক্কা ইনশাআল্লাহ আইজাইল তো যকাত প্রায় মানুষের উপরে ফরজ হই যায় প্রায় মানুষের উপরে যকাত ফরজ হই যায় কিন্তু আমরা দুনিয়ার মধ্যে যকাতরে আদায় করি না আমরা দেখি এখন যদি সে আমি যকাতরে দেবাত লাগি আমার তো বাক্কা মাল যার গিয়া বুঝ ভাইতরানি কিন্তু আপনি যদি সে যকাতরে দেন আপনি যদি সে দেখেন বলি আপনার কিছু মাল কমে যার কিন্তু আরে ভাই মুসলমান জানা রাখবা আপনার সেই মালের বদলা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দুনিয়ার জমিনের মধ্যে আপনারে আরো বেশি বেশি করিয়া দিবা আপনার যদি সে মালের যকাতরে আদায় করেন না আপনার মাল পাক হইত নাই সেই মাল খাইল কিয়ামতের ময়দানে সাফ হইয়া আপনার সম্মুখে আইয়া খাড়া হইব সাফ হইয়া আইয়া আপনার সামনে খাড়া হইব আর হইব বলে আনা কানজুল্লাহ আমি হইলাম কি তোমার মাল আল্লাহর বান্দা তোমারে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহে মাল দিছলা তুমি মদনর তোমার দনর যকাতরে আদায় করছো না তোমার দণ্ডে দুনিয়ার জমিনের মধ্যে পাক করছো না পাক পবিত্র না করার কারণে আমি হইলাম কি তোমার দন সাফ হইয়া আজকে তোমার সামনে আইয়া আমি খাড়া এই সময় আপনি কিলা বাসিতে আল্লাহর দরবার তাকিয়া এর কারণে দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা রূপে যকাত ফরজ যকাত ফরজ আমরা দুনিয়ার জমিনের মধ্যে যকাতরে আদায় করিয়া দিতাম দিতাম নি না তো আমি কইলাম কিতা বলে নমাজরে আদায় করতাম করতাম নি না নমাজ পড়িতাম আর কিতা যকাত দিতাম আর কিতা বলে আওলাদ অকলরে দুনিয়ার জমিনের মধ্যে নমাজি বানাইতাম কোরআন শরীফের তিলাওয়াত করনে ওয়ালা অকল বানাইতাম আর কিতা বলে আমরার মহিলা যারা আছেন এরারে দুনিয়ার জমিনের মধ্যে ফরদানি জীবানানি লাগবো লাগবো নি না বর্তমান কর জমানা শুরু হইছে বর্তমান কর পরিস্থিতি শুরু হইছে